ওযু নেই এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? ইমাম বুখারী আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে কোরআন তেলাওয়াতের জন্য কি উযু শর্ত? ছোট নাপাকি থেকে পবিত্রতা শর্ত, মানে উযু হইতেই হবে? সরি হচ্ছে, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও। তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, এবং কোন অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না, তুমি ওযু করে আসো, তারপরে আমি তোমার মোবাইলে কোরআন পড়তে ওযু করতে হবে কি না? করলে তো ভালো, না পড়লেও জায়েজ। বিনা ওযুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কি না? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না অনলাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। বন্ধুগণ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। আমরা প্রায়ই উজু না করাই ছাড়া অনেকে কোরআনকে স্পর্শ করি বা কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি বা কোরআন তিলাওয়াত করে থাকি। এই বিষয়টা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে আহলে হাদিস বা অন্যান্য কিছু উলামা ইকরামদের মধ্যে। আসুন আমরা আজকে বিষয়টা জানার চেষ্টা করব যে উজু ছাড়া কোরআনকে তিলাওয়াত বা স্পর্শ করা যাবে কি না, এবং আরও কিছু মহিলাদের কিছু সুবিধা অসুবিধা কথা ওখানে বলা হয়েছে, সেই বিষয়ের উপরও আমরা আলোচনা শুনব। বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটি সহকারে দেখবেন। আসুন প্রথমে আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে শোনার এবং জানার চেষ্টা করি কোরআন উযু ছাড়া কোরআন স্পর্শ করা এবং তিলাওয়াত করা যাবে কিনা। আসুন আমরা মতিউর রহমান মাদানীর মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি এবং তারপর একে একে অন্যান্য শেখগণের বয়ান আমরা নেই। এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? ইমাম বুখারী আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে কোরআন তেলাওয়াতের জন্য কি উযু শর্ত? ছোট নাপাকি থেকে পবিত্রতা শর্ত, মানে উযু হইতেই হবে? মুখস্থ পড়তে পারবেন না, না দেখে পড়তে পারবেন না? স্পর্শ করার বিষয়টি এক আলাদা, কোরআন ছুইব তার হুকুম আলাদা, আর আমি কোরআন ছুইব না, আমার মুখস্থ আছে অথবা ছুইব না, সামনে রাখা আছে, এমনি আমি দেখে দেখে তেলাওয়াত করছি, দুটোতে পার্থক্য রয়েছে। জুমহুর বা চারজন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ স্পর্শ করার ক্ষেত্রে উযুর শর্ত লাগিয়েছে, উযু করে স্পর্শ করতে হবে। যদিও এর ব্যতিক্রম কিছু গবেষক আলমায় কারণ রয়েছেন, কারণ যে পবিত্রতার কথা বলা হয়েছে সেখানে ভেঙে বলা হয়নি পবিত্রতা, মানে বড় পবিত্রতা, বড় নাপাকি থেকে না ছোট নাপাকি থেকে। আর সবসময় যদি কোরআন কারিম স্পর্শ করার জন্য উযুর শর্ত লাগানো হয় তাহলে অনেক সময় মানুষের জন্য এটা কঠিন, আর দিন কঠিন নয়। শীতকালে কঠিন, এখানে আপনার কঠিন লাগছে না, কারণ এখানে তো মাশাআল্লাহ শীতকালে গরম পানির ব্যবস্থা আছে অধিকাংশ ভাইদের বাসাতে। কিন্তু আপনি বাংলাদেশি গরিব দেশগুলিতে চলে যান তো, আর শীতকালে আপনি উযু করেন তো, উযু করতে গিয়ে মনে আছে যে মনে হচ্ছে যতটা ভিজছে ফজরে আর এর সাথে ততটা মনে হচ্ছে কেটে পড়ে যাচ্ছে, আছে কি না কিছু বোঝাই যায় না, এত ঠান্ডা ঠান্ডা। তো দিন কি এত কঠিন? মুশকিল না, না মুশকিল না। হ্যাঁ, সালাতের জন্য উযু করতে হবে, হ্যাঁ সালাতের জন্য উযু করতে হবে, কিন্তু কোরআন স্পর্শের জন্য উযু করতে হবে এর অকাট্য দলিল না। কোরআন স্পর্শ করার জন্য বড় নাপাকিতে পাক থাকতে হবে, উসুল ফরজ আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, মোটেই জায়জ নাই, হ্যাঁ এইরকম ক্ষেত্রগুলিতে। কিন্তু আপনার উযু না থাকলে কোরআন প্রয়োজন, স্পর্শ করা যাবে না। যদিও অধিকাংশ আইমা কারেমদের মতে এটি সতর্কতা, আমরা বলি যে সতর্কতা, আপনি যদি উযু করতে পারেন তো উযু করে স্পর্শ করেন, কিন্তু অকাট্যভাবে নিশ্চিত বলবেন যে হারাম বিনা উযুতে স্পর্শ করা, এর স্পষ্ট করে দলিল নেই। জি, আর দিন হচ্ছে সহজ। বাকি থাকলো দ্বিতীয় মশলা, সেটা হচ্ছে যে বিনা উযুতে কোরআন পাঠ করা, স্পর্শ করা না, পাঠ করা। আপনি স্পর্শ করছেন না, আর স্পর্শ করলেও আড় দিয়ে, যদি হাতে মোজা থাকে, হাতে কাপড় নিয়ে যদি স্পর্শ করেন তাহলে আড় দিয়ে, সেটা কোনো অসুবিধা নেই, উযু নেই, করা যাবে কি না। এই ক্ষেত্রে শক্তিশালী মত এবং সঠিক মত হচ্ছে, আর অধিকাংশ আইমা কেরামের মত হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য উযুর শর্ত নেই, যেমন জিকির আজকারের জন্য উযুর শর্ত নেই। বরং জিকির আজকার বড় নাফাকির অবস্থায় করা যাবে, কোরআন তেলাওয়াত আর জিকির আজকার আবার পার্থক্য রয়েছে। গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, জিকির আজকার পড়তে পারবেন না, ঘুম থেকে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলিয়া রুহি ওয়া আযনা লি বিযিকরিহি, বলা যাবে না আলহামদুলিল্লাহ?
নাফাক অবস্থায় খাওয়া দাওয়া করা যাবে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, কোনো অসুবিধা নেই। সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন, সর্বদা, সবসময়। বড় নাফাকির অবস্থায়, ছোটো নাফাকির অবস্থায়, তাহলে জিকির আজকারের জন্য ওযু গোসলের কোনো শর্ত নেই। জি হ্যাঁ, বাকি কথা হলো যখন আপনি শৌচ কার্য পুরা করছেন, পেশাব পায়খানার অবস্থায় আছে, যখন আপনি পেশাব পায়খানার অবস্থায় আছেন তখন একেবারে নাপাকিতে আছে, নাপাক জায়গায় এবং আপনি নাপাকিতে আছেন, সহবাসের অবস্থায় আছেন, হ্যাঁ তখন করবেন না আপনি জিকির আজকার, এই সময়গুলি বাদ দিয়ে। কেউ যদি বাথরুমও করছে আর সুবহান আলহামদুলিল্লাহ পড়ছে, জায়েজ না? জায়েজ নাই, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে পড়েন আপনি, বাথরুম থেকে বেরিয়ে অসুবিধা নেই, উজুর শর্ত নেই, গোসল ফরজ হচ্ছে, অসুবিধা নেই। বড় নাপাকিকে হালকা করার জন্য উজু করে নেওয়া ভালো, কিন্তু উজু এটা জরুরিও নাই। বড় নাপাকি ধরেন স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রী সহবাস এসা পরে হয়েছে, অনেক মানুষ, যুবক মানুষ একাধিকবার স্ত্রীর কাছে যাবেন, বারবার গোসল করবেন এটাও শরীয়তের বিধান নাই। সুতরাং ফজরের আগেখানে একবারই গোসল করে নেব, সকালবেলা ফজরে নাপাক হয়েছেন আপনি, আমি ওই জোহরের আগেখানে 11:30-11:30 একবারই গোসল করব, অসুবিধা নেই। এই ক্ষেত্রে উজু করে নিয়ে যদি বড় নাপাকিকে হালকা করে নেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম সুন্নাহ, ওয়াজিব ফরজ নাই, গুনাহগার নাই। কিন্তু কেউ যদি বিনা উজুতেও থেকে যায় তো জায়েজ আছে, কিন্তু অনুত্তম কাজ করলো, আর তারপরে যখন অনুত্তম কাজ করলো তখন খুব একটা ভালো কাজ করলো না, আমরা কখনোই এর জন্য করবো না, কিন্তু অনেক সময় প্রয়োজন, ঠান্ডা লাগছে খুব বেশি, সেটা ভাড়া বারবার উজু করবো, থাক থেকেই গেল না পাখি, অসুবিধা নেই। তো কী বলছিলাম, হ্যাঁ উজু কেরাতে কোরআন, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের জন্য উজুর যারা শর্ত লাগিয়েছে তাদের মতটি ঠিক নয়, বরং কোরআন তেলাওয়াত করা যাবে বিনা উজুতে স্পর্শ না করে, হাদাস অবস্থায়, মানে ছোট হাদাস, হাদাস আজকাল ছোট হাদাস। আসুন বন্ধুগণ, আপনারা এতক্ষণ শেখ মতিউর রহমান মদনী সাহেবের উনার মতামত শুনলেন যে উজু ছাড়া কোরআন স্পর্শ এবং তেলাওয়াত করা যাবে কিনা। উনি বিভিন্ন ইমামদের মতামত উপস্থাপন করে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। আসুন আমরা এবার আহলে হাদিসের আরেকজন আলিম মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি যে উজু ছাড়া কোরআন স্পর্শ এবং তিলাওয়াত করা যাবে কি না। আসুন আমরা তার বয়ান তার মুখ থেকে শোনার চেষ্টা করি। মোবাইলে কোরআন পড়তে উজু করতে হবে কি না? করলে তো ভালো, না পড়লেও জায়েজ, যেহেতু মোবাইল একটা যন্ত্রের ভিতরে কোরআন পড়তেছেন, এটা মুসহাফ না, এর মধ্যে হাজারো জিনিস আছে, কোরআনেরও কিছু আছে, সেটা উজু লাগবে না। কিন্তু টোটাল আরবি কোরআন যেটা ফুল, এখানে শুধু কোরআন, আর কোনো ব্যাখ্যা নাই, তাফসির নাই, বাংলা নাই, ওইটা ধরতে উজু করবেন। লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। এটা নিয়ে অনেক গবেষণা আছে, ইমাম বুখারী, ইমাম তবারি, ইমাম তবরানি, ইমাম ইবনে হাজম, ওনারা একদল স্কলার, ওনারা বলেছেন কারো যদি ঠেকা হয় বারবার উজু করলে কোরআন পড়ার পরিমাণটা কমে যায়, হাফেজে কোরআন সারাদিনই পড়া লাগে, এখন উজুকে যদি শর্ত করে দেন তো তার পড়ার পরিমাণটা কমে যায়, ওরা মাঝে মধ্যে বিনা উজুতেও পড়তে পারবে। এটা স্কলারদের এক গ্রুপের মত, জমহুর বলেছেন না সবসময় উজু করে পড়বে, তো উজু করে পড়ার সর্বোত্তম কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব কীরকম বিষয়টাকে উপস্থাপন করলেন। এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না, তিলাওয়াত করা যাবে কি না, উনি কী বলতেছেন এই বিষয়টাকে? উজু ছাড়া কোরআন ধরা যাবে কি? একবার যাবে, উজু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, বন্ধুগণ আপনারা এখানে দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরো একটু বাড়িয়ে বললেন মহিলারা ঋতু অবস্থায়ও কোরআন দরে পড়তে পারবে, অথচ আমরা জানি যে ঋতুপতি অবস্থায় কোরআন তিলাওয়াত বা কোরআন স্পর্শ করা জায়েজ নয়। আসুন এবার আমরা শুনি শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীরের মুখ থেকে উনি এই বিষয়টাকে কীভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, আসুন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করি। বিনা অযুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কি না? বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না।
অনলাইনে এক ভাই আমাদের প্রোগ্রামটা আমরা অনলাইন করছি আপনারা জানেন, অর্থাৎ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে ভাইরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এটা আমরা খুব উন্নত করতে পারিনি, তারপরও দাওয়াত আপনারা এখানে কয়েকশো মানুষ আছেন, আর যদি কয়েকশো মানুষ এটা দেখে আমাদের লাভ, আপনাদেরও লাভ, আল্লাহর কাছে হয়তো কিছু সওয়াব হবে। তো অনলাইন একবার প্রশ্ন করেছেন, বিনা অযুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা, বর্তমানে জানি যে যাবে না তাই পড়িও না। সহি হাদিসে আসছে, হাদিসটা সহি, আহমদ ইবনে হাম্বাল সহি বলেছেন, পুরনো মহাদ্দেসে সহি বলেছেন, আধুনিক মহাদ্দেসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন, হাদিসটা সহি, লা ইয়ামাসুল কোরআনা ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহি হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বালি তার মুগনি বইয়ে লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন পিওর কোরআন, তফসির হাদিস মসলামা সেল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবিদের এজমা আছে, বারো তেরো জন সাহাবি বলেছেন অজু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোনো সাহাবি যা দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল পরার অবস্থায় কোরআন পড়া যাবে, মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবে, পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবিদের মত আছে, পারবেন না এ ব্যাপারেও মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবিদের কোনো মত নেই। এই জন্য সহি কথা হলো বিনা অযুতে কোরআন স্পর্শ করা যাবে না, হাদিস এবং সাহাবিগণের এজমা দ্বারা প্রমাণিত। তবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, তফসির পড়তে পারবেন, তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন, এটা হলো কোরআনের সম্মান, আপনি কোরআন মুখস্থ পড়বেন, কোরআন মুখস্থ রাখবেন, কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান। এটা হাতখানা দেখলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মত এবং আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মত সম্পূর্ণ একে অপরের বিপরীত। আসুন আমরা এবার মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি যে বিষয়টা কি, পড়া যাবে কি যাবে না। আসুন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি। আল কোরআন আল করিমের একটি আয়াতকে লক্ষ্য করে অনেকে এই মন্তব্যটি করে থাকে যে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ দ্য কোরআন উইদাউট আবলুশন, নো ওয়ান ক্যান টাচ দ্য হোলি কোরআন উইদাউট মেকিং অ্যান উজু অর আবলুশন, যে অজু ছাড়া বা আবলুশন করা ছাড়া কোরআন ধরা যায় না। এটা হচ্ছে কোরআনে, এখানে কি উজুর কথা বলা হচ্ছে, অপবিত্র এবং পবিত্রতার মানদণ্ডটা কি? উজু তো হচ্ছে নামাজের জন্য আমরা করব, নামাজ যেমন উজু ছাড়া নামাজ হবে না, কিন্তু পবিত্রতার কিন্তু একটা বাইন্ডিংস কিছু তো দেয়া আছে যেটার কারণে অপবিত্র মানুষ একেবারে পুরোপুরি অপবিত্র হয়ে যায় তার ন্যাচারাল কিছু বিষয়ের কারণে, সেই দিক থেকে আপনি কি বলবেন? অপবিত্র এটা যদি আপনি চিন্তা করেন যে তার গোসল ফরজ হয়েছে, এটাও এক ধরনের অপবিত্র, আর সিম্পলি একজনের অজু নেই এটাও অপবিত্র। তো অজু ছাড়া ধরাটা এটার একটা পর্যায়ে, এবং যার উপর গোসল ফরজ হয়েছে এটা আরেকটা পর্যায়ে। গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি খুব বেশি পরিমাণে অপবিত্র অবস্থায় আছেন, তিনি তো কখনোই কোরআন টাচ করতে পারবেন না। আর অজু ছাড়া কোরআন টাচের ব্যাপারে স্কলাররা মতামত দিয়েছে যে কোরআনের যে অরিজিনাল হার্ফ যেটা, ওই অক্ষরে টাচ করা যাবে না, বাট কোরআনের কাভার পেজকে ধরে আপনি চাইলে কোরআন রিসাইটেশন করতে পারবেন। আর যদি এটা কোরআনের তাফসির হয় সেক্ষেত্রে আপনি অজু ছাড়া তাফসির পড়তে পারবেন, আর সেটা যদি কোরআনের ট্রান্সলেশন হয় সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন। তো নন মুসলিমদের ক্ষেত্রে কথা হচ্ছে এটা তারা ট্রান্সলেশন পড়বে, আর তারা তো স্বভাবতই আরবি ভাষা না জানার কথা, ফলে তারা কোরআনের, আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে পঞ্চাশটিরও বেশি ভাষায় কোরআন অনুজিত হয়েছে, মোর দেন 50 ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জন্য তারা কোরআনের ট্রান্সলেশন পড়ে কোরআন থেকে কোরআনের আলো নিয়ে তারা নিজেদেরকে এনলাইটেন করতে পারে। জি, যারা আরবি ভাষী অমুসলিম, জি, মুনাফিক ছিল, কাফির ছিল, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশনা কি ছিল বা তিনি কিভাবে কোরআনের কপি যে মানুষকে সরবরাহ করা হতো সেটা কিভাবে? জি, সেক্ষেত্রে আমরা উমারে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে আসতে পারি, যে তিনি যখন জানতে পারলেন যে তার বোন কোরআন পড়ছে, এবং তিনি তার বোনকে আঘাত করতে লাগলেন যে কেন তোমরা মুহাম্মাদের অনুসারী হচ্ছ, তোমরা কী পড়ছিলে আমাকে দেখাও, তখন তার বোন ফাতেমা কিন্তু বলেছিল যে ইন্না কা নাজিস, তুমি অপবিত্র, এবং কোনো অপবিত্র ব্যক্তি কিন্তু কোরআনকে স্পর্শ করতে পারে না, তুমি অজু করে আসো, তারপরে আমি তোমার হাতে সুরা তহার যে খণ্ডিত অংশ বা যে আয়াত সম্বলিত ফলকটি তারা পড়ছিল, এটা তিনি অজু করে আসার পরে, পবিত্র হয়ে আসার পরে উমারে ফারুকের হাতে তুলে দিয়েছেন আর কি। তবে আরবি ভাষার যে কোনো সাহিত্য, যে কোনো লিটারেচারের বই, যে কোনো নোবেল, এই বইগুলো তো যেহেতু তাদের মাতৃভাষা, মাদার ট্যাং, মাদার ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে তারা পড়তেই পারে। শুধু কোরআনের ক্ষেত্রে যেহেতু এটা ঐশী বাণী, ডিভাইন
স্টেটমেন্ট এটা। সেক্ষেত্রে আমাদের কাছে যদি তারা কোরআন নিয়ে আসতে চায়, বুঝতে চায়, তখন আমরা তাদেরকে এতটুকু বলতে পারি যে তোমরা অজু করে তারপরে কোরআনের কপিটা ধরো। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যদি তারা ঘরের ভেতরে নিজেরা কোরআন পড়ে। বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের উজু ছাড়া কোরআন স্পর্শ করা বা তিলাওয়াত করা যাবে কিনা এ বিষয়ে ওনার স্পষ্ট মতামত এখানে ব্যক্ত করলেন। এবার আমরা শোনার চেষ্টা করবো ডক্টর নায়াতুল্লাহ আব্বাসী সাহেব, উনি কি বলতেছেন যে উজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে না যাবে না? আসুন আমরা তার সম্মুখ থেকে বয়ানটা শোনার চেষ্টা করি। উজু ছাড়া কি পবিত্র কোরআন ধরা যাবে, প্রয়োজন বোধে পড়া যাবে কিনা জানতে চাই। অজু ছাড়া কোরআন করিম না ধরে তেলাওয়াত করা জায়েজ, কিন্তু আদবের খেলাফ, সওয়াব কম হবে। কিন্তু বিনা অজুতে কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ এ কোরআন স্পর্শ করবে না। এখন অজু ছাড়া কেউ যদি স্পর্শ করে আল্লাহর কোরআনের স্পষ্ট হুকুম অবমাননার কারণে সে গুনাহগার হবে। কি হবে? আমাদের দেশে মোতাজেলাদের একটা গ্রুপ বের হয়েছে ঢাকা মগবাজারে আলবারাকা হসপিটালে। এক লোক আছে ডাক্তার, সে ইরাকে 4 বছর ডাক্তারি করছে, 4 বছরে আরবি শিখে মোতাজেলাদের ট্যাবলেট খেয়ে বাংলাদেশে আসছে। সে এখন প্রচার করতেছে যে কোরআন ধরতে অজুর কোনো প্রয়োজন নাই। আমরা যে বলি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটার অপব্যাখ্যা করে তারা যে লহে কলমে যে কোরআন আছে ওইটা অপবিত্র কেউ স্পর্শ করতে পারবে না। আচ্ছা বলেন, লৌহ কলম কি দুনিয়ায় না আকাশের উপর? আকাশের উপর না সাত আকাশের উপর? তো ওখানে অপবিত্র কেউ তো নাই, তো অপবিত্র কারো ধরার তো প্রশ্নই আসে না। আল্লাহ এই কথা বলছেন দুনিয়াতে কোনো পবিত্রতা অর্জনকারী ব্যতীত কাউ কেউ এই কোরআন স্পর্শ করবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন মুতাহহির, কি বলছেন? তাহের মুথির বলে নেই, মুতাহহির, বারবার পবিত্রতা অর্জন করে যারা কথা বলে না তারা ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। বারবার উজু করে যারা, তারা যাদের উজু ভাঙ্গে উজু করে, উজু ভাঙ্গে উজু করে, তাহলে বোঝা যায় উজু ছাড়া আর গোসল ফরজ হলে গোসল ছাড়া কোরআন স্পর্শ করা যায়। বন্ধুগণ, এখানে আপনারা 4-5 জন উলামার 4-5 জন শেখের মুখ থেকে আপনারা শুনলেন যে উজু ছাড়া কোরআন করিম কোরআন মজিদ পড়া যাবে কিনা, ধরা যাবে কিনা এবং স্পর্শ করা যাবে কিনা। বন্ধুগণ, এর এই মতিউর রহমান মাদানী, আবদুল্লাহ জাহাঙ্গীর, এনায়তুল্লাহ আব্বাসী, কাজী ইব্রাহিম, মিজানুর রহমান আজহারি, ওদের মুখ, ওই ওই 4-5 জন শেখের মুখ থেকে যেসব বায়ান আপনারা বক্তব্যরা শুনলেন, তার থেকে কার যুক্তি সবথেকে যুক্তিসঙ্গত, কার ব্যাখ্যা সবথেকে সুন্দর হয়েছে এবং কার মতটি গ্রহণ করলে আপনি আমি হেফাজতে থাকবো, গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচবো এবং কোরআনেরও আদবের খেলাফ হবে না, তা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে এখানে সবাই একই আয়াতের ব্যাখ্যা করেছেন, কিন্তু একজনে এক এক রকম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বন্ধুগণ, এটা হলো মানুষের বিবেকের কথা, এটা হলো মানুষের তার নিজের জ্ঞানের পরিসীমা পরিধির কথা। বন্ধুগণ, আপনারা নিজের জ্ঞান নিজের বুদ্ধি নিজে খাটিয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সঠিক ইসলাম চলার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।